এই মানুষের দাবি আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি বাংলার মাটি থেকে। আমরা বলতে চাই, খালেদা জিয়ার যতই হুমকি ধমকি দেওয়ার না কেন, এই বিএনপির চ্যান্সেলরকে বলতে চাই, তোমাদের গায়ের চামড়া আমরা তুলে নিতে সক্ষম হব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আওয়ামী লীগ আজকে প্রমাণ করতেছে, বৈরী আবহাওয়া কেন, আরো যে কোনো আবহাওয়া হোক না কেন, যে কোনো কিছুর সমস্যা সমাধানে তোমাদেরকে মোকাবিলা করার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন আজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ এবং তোমাদেরকে মোকাবিলা করতে আমরা সক্ষম হব। তাই তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা ক্ষমা চাও, এই সতর্কতা রাখার জন্য যদি ক্ষমা না চাও তোমাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতে তোমরা আন্দোলন সংগ্রাম করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি অপরাজনৈতিক পথে যেতে চাও, তোমাদের জন্ম হয়েছে এই ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্ট থেকে তোমাদের জন্ম হয়েছে, পিছনের দরজা দিয়ে তোমরা ক্ষমতায় এসে অধিষ্ঠিত হয়েছ, আর পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না। যতদিন থাকবে, যতদিন আওয়ামী লীগের একটা কর্মী বেঁচে থাকবে, ভিতরের দরজা দিয়ে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আগামীতে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে সেটা প্রমাণ করে দিব। সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি, সিলেটের মাটি বঙ্গবন্ধুর ঘাটি, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। এবং আজকে সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ, জয় বাংলা, ধন্যবাদ।